ইভ্যালিতে 3 ঘন্টায় জমা পড়ল 200 কোটি টাকার অর্ডার। ইভ্যালির নতুন টি-10 ক্যাম্পেইনে মাত্র 3 ঘন্টায় 200 কোটি টাকার অর্ডার জমা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মোহাম্মদ রাসেল। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে ইভ্যালিতে টি-10 ক্যাম্পেইনের অর্ডারের সংখ্যা ও মোট টাকার পরিমাণ তুলে ধরেন রাসেল, যেখানে দেখা যায় ক্যাম্পেইনের মাত্র 3 ঘন্টার কম সময়ে 60,000-এর বেশি অর্ডার জমা পড়েছে, যার আর্থিক মূল্যমান 200 কোটি টাকার বেশি। স্ট্যাটাসে রাসেল লিখেছেন, যদি আপনি মনে করেন কাস্টমাররা বিশ্বস্ত নন, তাহলে এই তথ্যগুলো আপনার জন্য। এটি আমাদের আজ রাতের টি-10 এর অভ্যন্তরীণ তথ্য। আমরা সবসময় আমাদের বিবৃতি নিয়ে সৎ ছিলাম। রাসেল আরও লিখেছেন, ই-কমার্স বিশ্বজুড়ে অর্থনৈতিক ভূমিকাতে সহায়তা করছে। সরকারের কঠোর পর্যবেক্ষণের সহায়তায় এর আশীর্বাদ দেখতে চলেছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ই-কমার্সের নতুন নীতিমালা প্রণয়ন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। গ্রাহকদের উদ্দেশ্য রাসেল বলেন, আপনি পণ্যটি না পাওয়া পর্যন্ত আপনার অর্থ আমাদের হাতে থাকবে না, আমাদের সাথেই থাকুন। এ ব্যাপারে রাসেল জানান, টি-10 ক্যাম্পেইনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের বড় একটি লয়াল কাস্টমার বেজ রয়েছে। তারা মূল্যছাড় খুব কম হলেও ক্যাম্পেইনের মাত্র 3 ঘন্টার কম সময়ে 60,000-এর বেশি অর্ডার প্লেস করে, যার আর্থিক মূল্যমান 200 কোটি টাকার বেশি। অবশ্য পরিশোধিত অর্ডারের মূল্যমান এর থেকে কম হবে, তবুও এই পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরও আগেই আনুষ্ঠানিকভাবে বলেছিলাম, একটি লাভজনক ও টেকসি ই-কমার্স ইকোসিস্টেমের প্রতিষ্ঠানের হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইভ্যালি।